নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য ডিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস কাকে বলে, কোন কোন ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, এর সিমটমসগুলো কী কী, এর ট্রিটমেন্ট এবং ডায়েট প্রভৃতি বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। নাইট ব্লাইন্ডনেস, যাকে সাধারণ ভাষায় আমরা বলে থাকি রাত কানা, নাইট ব্লাইন্ডনেস কাকে বলে? যদি আপনি অল্প আলোতে, রাত্রিবেলায় অল্প আলোতে দেখতে আপনার অসুবিধা হয়, বা কোনো কাজ করতে আপনার অসুবিধা হয়, রাত্রিবেলায় ড্রাইভ করতে অসুবিধা হয়, বা রাত্রিবেলায় অল্প আলোতে কারোর ফেস ডিটেকশনের ক্ষেত্রে, অর্থাৎ কাউকে মুখ দেখে চিনতে গেলে আপনার একটু অসুবিধা হয়, যদি এই ধরনের সমস্যাগুলো আপনি দেখতে পান, যত দ্রুত সম্ভব একজন আই স্পেশালিস্ট বা একজন চোখের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। কারণ এটা কী কারণে হচ্ছে এটা জানাটা ভীষণ জরুরি। না, এটাকেই সাধারণত এটা নাইট ব্লাইন্ডনেস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু হতে পারে। এই ধরনের সমস্যাগুলো যদি হয় তো তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট ব্লাইন্ডনেস হওয়ার একটা সম্ভাবনা থাকে। নাইট ব্লাইন্ডনেস এটা নিজে কোনো ডিজিজ নয়, এটা একটা রোগের উপসর্গ। এবারে কোন কোন রোগের ক্ষেত্রে নাইট ব্লাইন্ডনেস হতে পারে, যেরকম প্রথমেই বলবো ক্যাটারাক্ট, গ্লকোমা, গ্লকোমার কিছু মেডিকেশান যেখানে পিপিলটা ক্লোজ হয়ে যায়, এছাড়া লেসার ভিশন কারেকশন সার্জারি তার জন্য হতে পারে, কনজেনিটাল স্টেশনারি নাইট ব্লাইন্ডনেস, ডায়াবেটিস, রেটিনাইটিস পিগমেন্টোসা, কেরাটোকোনাস বা ভিটামিন এ ডেফিসিয়েন্সি, অনেক সময় কিছু ওয়েট লসের জন্য সার্জারি হয়, যেরকম গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, সেক্ষেত্রে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই নাইট ব্লাইন্ডনেসের সমস্যা দেখা দিতে পারে। এবারে বলি যে অল্প আলোতে বা বেশি আলোতে আমাদের চোখ কিভাবে অতি দ্রুত অ্যাডজাস্ট করে নিতে পারে। অর্থাৎ মনে করুন, এক প্রথমেই আপনি একটা অন্ধকার ঘরে রইলেন, এবার সেই অন্ধকার ঘর থেকে বা কোথাও হয়তো একটি সিনেমা দেখতে গেছেন, সেই অন্ধকার ঘর থেকে যখন বেরোচ্ছেন, বেরিয়ে একটা প্রচণ্ড আলোতে আসছেন, এই সময় আপনি কিভাবে আপনার চোখ কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আমাদের চোখের পিছনে রয়েছে রেটিনা, এই রেটিনায় দুই ধরনের সেল রয়েছে, একটাকে বলা হয় কোন সেল, একটাকে বলা হয় রড সেল। কোন সেল যেটা, তার কাজ হচ্ছে এটা ফাইন ভিশন বা কালার ভিশনকে হ্যান্ডেল করে, এবং যেটা রড সেল তার কাজ হচ্ছে এটা ভিশন এন্ড ডিম লাইটকে হ্যান্ডেল করে। এছাড়া আমাদের চোখের মধ্যে যে আইরিস রয়েছে, সেক্ষেত্রে ছোটো ছোটো মাসেল রয়েছে যেটা আমাদের পিউপিলকে সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করে। যখন আমরা অল্প আলোর মধ্যে আসি তখন পিউপিল প্রসারিত হয়, যখন বেশি আলোতে যাই তখন পিউপিল কিন্তু সংকুচিত হয়ে যায়। যদি এক্ষেত্রে কোনো সমস্যা হয়, আইরিসের কোনো সমস্যা হয় বা রেটিনাতে কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই নাইট ব্লাইন্ডনেস হবার একটা সম্ভাবনা থাকে। তো এবারে বলছি যে নাইট ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কী ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়। দেখুন, নাইট ব্লাইন্ডনেস নিজেই একটা সিমটমস, কোনো রোগের এটা একটা সিমটমস, কিন্তু মানুষ কিন্তু প্রথমে বুঝে উঠতে পারে না যে কী হচ্ছে বা অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়। সেই জন্য আমেরিকান একাডেমি অফ অফথালমোলজি কতগুলো কোয়েশ্চেন সেট করে দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর অনুযায়ী নির্ণয় করা হয় যে মানুষের সমস্যাটা কী। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কি অল্প আলোতে রাত্রিবেলায় কাজ করতে পারেন, বাড়িতে হাঁটাচলা করতে পারেন না অসুবিধা হয়, রাত্রিবেলায় ড্রাইভ করতে পারেন না অসুবিধা হয়, অল্প আলোতে কারোর ফেস ডিটেকশন করতে কি আপনার অসুবিধা হয়, খুব অন্ধকার থেকে যখন আপনি আলোতে যাচ্ছেন তখন অ্যাডজাস্ট করতে কি খুব বেশি সময় লাগছে, অথবা খুব আলো থেকে যখন খুব অন্ধকারে আসছেন তখন কি অ্যাডজাস্ট করতে খুব বেশি সময় লাগছে। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে কিন্তু সেটা আপনার নাইট ব্লাইন্ডনেস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব একবার আই স্পেশালিস্টের সঙ্গে কথা বলে নেবেন, কারণ এটা জেনে নেওয়া দরকার জিনিসটা কী হয়েছে। তো এবারে বলবো যে এই নাইট ব্লাইন্ডনেসের ট্রিটমেন্ট কিভাবে করবেন। দেখুন, প্রথমত এই ট্রিটমেন্ট কিন্তু ডিজিজ অনুযায়ী হয়, অর্থাৎ কোন ডিজিজটা হয়েছে সেটার কারেকশন করলে ট্রিটমেন্টটা অনেক সময় কারেকশন হয়ে যায়, এভাবে এটা করা হয়। তবে বেশ কিছু কনজেনিটাল ডিজিজ আছে, বা যেটা আমাদের জেনেটিক্যাল ডিসঅর্ডারের জন্য বেশ কিছু ডিজিজ হয়, যেরকম রেটিনাইটিস পিগমেন্টোসা, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব নয়। ট্রিটমেন্টের মাধ্যমে তার সিমটমসগুলোকে অনেকটাই কমিয়ে আনা যায়, কিন্তু সম্পূর্ণভাবে তাকে সুস্থ করে তোলা কিন্তু সম্ভব হয় না। এছাড়া এক্ষেত্রে আই গ্লাস দেওয়া হয় এবং বা কন্ট্যাক্ট লেন্স দেওয়া যায়, যাতে ভিশনটা ডেভেলপ হয়। দিনের বেলা যখন বাড়ির বাইরে বেরোবেন তখন যে সানগ্লাসটা ব্যবহার করবেন সেটা ইউভি প্রোটেকশন দেওয়া হয়, যাতে আল্ট্রাভায়োলেট আলো আপনার চোখের কোনো ক্ষতি করতে না পারে। কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করার দরকার হয় এইভাবে, এবং যত মাঝে মাঝেই আই এক্সামিনেশন করা হয়,
বারে বারে চোখ দেখাতে হয় এবং কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো দেখে নেওয়া হয়। এই সময় ডায়াবেটিস বা হাইপার টেনশন এগুলোকে একটু কন্ট্রোলে রাখা হয়, কিছু রেগুলার এক্সারসাইজ দেওয়া হয়, তো এগুলো মেনটেন করতে হয়। তো এবারে বলবো যে ডায়েট, এক্ষেত্রে যেহেতু ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য আমাদের এই নাইট ব্লাইন্ডনেস হবার একটা সম্ভাবনা রয়েছে, সুতরাং ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে বলা হয়। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন আমরা বলে থাকি যে ভিটামিন এ কিন্তু খুবই উপকারী খাবার। এবারে বলি যে ভিটামিন এ কোন কোন খাবারের মধ্যে আছে। ভিটামিন এ রয়েছে ফর্টিফাইড সিরিয়াল, ফর্টিফাইড মিল্ক, হোল মিল্ক, কড লিভার অয়েল, ডিম, এছাড়া বেশ কিছু সবজি এবং বেশ কিছু ফল। যে সমস্ত ফল এবং সবজিগুলোর রং হলুদ অথবা কমলা সেগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন, কারণ এগুলো ভিটামিন এ সমৃদ্ধ। ফলের মধ্যে পড়ছে আম, কমলালেবু, তরমুজ, পেঁপে, পেয়ারা, এই ধরনের ফল। আর সবজির মধ্যে রয়েছে পেঁপে, গাজর, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, ব্রকোলি, স্পিনাচ বা পালং শাক, লেটুস, রেড বেল পেপার, এই ধরনের খাবারগুলোকে কিন্তু, টমেটো, এই ধরনের খাবারগুলোকে আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখা উচিত। তবে প্রয়োজন হলে ভিটামিন এ সাপ্লিমেন্ট হিসাবে দেওয়া হয়, যদি কোনো গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি বা এই জাতীয় কোনো সার্জারি হয় তো তখন সেক্ষেত্রে ভিটামিন এর অভাব বেশি মাত্রায় হলে তখন সেক্ষেত্রে ডক্টররা কিন্তু ভিটামিন এর সাপ্লিমেন্ট দিয়ে থাকে। তাহলে বন্ধুরা, যদি দেখেন যে রাত্রিবেলায় দেখতে আপনার অসুবিধা হচ্ছে অল্প আলোতে বা ড্রাইভ করতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে একটা কথা মনে রাখবেন, যদি আপনার এই ধরনের সমস্যা হয় কখনোই রাত্রিবেলা ড্রাইভ করবেন না বা এমন কোনো কাজ অল্প আলোতে করবেন না যেটা ডেঞ্জারাস হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এবং বারে বারে ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন, মাঝে মাঝেই আপনি চেক করিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার এর সিমটমসগুলো কম থাকবে, আপনি ভালো থাকবেন, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাবেন। আজ এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।